আজকে দেখো তোমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনের উপর আজকে আলোচনা করবো আমরা। তো এখানে যেগুলো প্রথমে কি কি গুলো করতে হবে একটু তোমরা ফার্স্টে দেখে নাও, তারপরে আমি এখন থেকে বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমে দেখো এখানে গতীয় সমীকরণ গুলো রয়েছে যেগুলো তোমরা অলরেডি সবাই পড়ে সেরেছো। তো এগুলো আমরা ক্লাস 9 থেকেই পড়ে আসছি। ধরো তো প্রথম যে গতীয় সমীকরণ গুলো রয়েছে দেখো, একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এবং এস এম ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি এর মাইনাস ওয়ান। এবং এগুলো যদি ত্বরণ হয় তখন এই টার্ম গুলো যেমন পজিটিভ আসছিল, যদি মন্দন হয় তাহলে এগুলো দেখো সব নেগেটিভ করে আসতে শুরু করবে, তাহলে এই টার্ম গুলো সব সেক্ষেত্রে নেগেটিভ হবে, তাই না? এবং উল্লম্ব গতির ক্ষেত্রে একইভাবে আমরা ইকুয়েশন গুলোকে এই টার্মে তিনটে টার্মে লিখতে পারি। এবার নেক্সট যে জায়গাটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে সেটা দেখো, যে একটা বস্তুকে মনে করো উপরের দিকে ছোঁড়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি কি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে ইকুয়েশন গুলো আনার ক্ষেত্রে। তাহলে কোনো গতিশীল বস্তুর অন্তিম অবস্থান যদি প্রাথমিক অবস্থানের উপরে হয় তবে এইচ কে আমরা ধনাত্মক ধরবো, আর প্রাথমিক অবস্থায় যদি নিচে হয় তবে এইচ কে ঋণাত্মক ধরবো। যেমন মনে করো একটা এই পয়েন্ট থেকে, এটা মনে করো কথা বললাম একটা বিল্ডিং এর উপরের অংশ, তো একটা বস্তুকে এখান থেকে ছুঁড়লো, তাহলে এখান থেকে বস্তুটা উপরে গিয়ে মনে করো আলটিমেটলি এসে এরকম নিচে পড়লো, তাহলে এইখানে বস্তুর প্রাথমিক অবস্থান ছিল অন্তিম অবস্থান হলো এখানে, তাহলে নিচে হয়েছে, তার মানে সেক্ষেত্রে এইচ এর ভ্যালুটা আমার নেগেটিভ করতে হবে, আর যদি উপরে হতো তাহলে ধনাত্মক ধরতাম। এবং বস্তু কণার বেগ প্রাথমিক ধনাত্মক ধরা হবে যদি ঊর্ধ্ব গতি মুখী গতি হয়, এবং বেগ ঋণাত্মক হবে যদি নিম্নমুখী হয়। তাহলে এখানে দেখো ইউটা উপরের দিকে ঊর্ধ্বমুখী গতি, তাহলে ইউটা এক্ষেত্রে আমরা কি ধরবো পজিটিভ ধরবো, আর যদি নিচের দিকে ছাড়া হতো নেগেটিভ ধরতাম, আর জিটাকে সর্বদা সবসময় নেগেটিভ ধরবো। দিয়ে ইকুয়েশন গুলো যেগুলো আসছে দেখো সেইগুলো আমাদের কিন্তু বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। যেমন দেখো এইখানে একটা বস্তুকে নিচ থেকে আমরা উপরের দিকে ছুঁড়েছি, তাহলে ঊর্ধ্বমুখী গতি, তাহলে ইউ হবে ধনাত্মক, কিন্তু অন্তিম অবস্থান বস্তুটাকে দুই বিন্দুতে পৌঁছালো, তাহলে এখান থেকে উপরে গেছে, তার মানে এইচ টা হবে ধনাত্মক আর জি সবসময় ঋণাত্মক। তাহলে এই যে ইকুয়েশন গুলো ছিল সেই ইকুয়েশনে এগুলোকে বসাও, তাহলে দেখো এই টার্মে চলে আসবে। তার মানে এই ইকুয়েশনটা বেসিক্যালি কোথা থেকে এসছে, না এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে এস মানে এই উচ্চতাটা, এইচ ইউপি থাকলো, হাফ এ মানে এখানে অভিবর্ষ ত্বরণ জি, আর জি কে সবসময় নেগেটিভ ধরা হচ্ছে, দিয়ে আলটিমেটলি যেটা আসলো দেখো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। একই ভাবে দেখো ভি ফর্মটা আসলো দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস অফ জি টি, কারণ এখানে জি টা নেগেটিভ হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস আসলো। এবার দেখো এইখান থেকে একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হচ্ছে, কিন্তু বস্তুটা লাস্টে এসে পৌঁছলো এইখানে, তাহলে প্রাথমিক অবস্থান ছিল এখানে, অন্তিম অবস্থান হলো এখানে, তার মানে বস্তু প্রাথমিক অবস্থানে নিচে হয়েছে, তার মানে এইচটা এক্ষেত্রে আমরা নেগেটিভ ধরবো। ইউটা দেখো ঊর্ধ্বমুখী গতি উপরের দিকে, তাহলে ইউ ধনাত্মক আর জিটা সবসময় ঋণাত্মক ধরবো। তাহলে এই ইকুয়েশন দিয়ে এবার বসাও, দিয়ে এই যে ফর্ম গুলো আসছে এই ফর্ম গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। একই ভাবে মনে করো কোনো একটা ছাদের উপর থেকে একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হবে, তাহলে ইউ নিম্নমুখী গতি, তাহলে ঋণাত্মক। এবার বস্তুর প্রাথমিক অবস্থান এইখানে, অন্তিম অবস্থান এখানে নিচে, তার মানে এইচ ও ঋণাত্মক আর জি ঋণাত্মক ধরবো। দিয়ে দেখো এই ইকুয়েশন গুলো আসলে আসলে এখানে দেখো সবগুলোতে মাইনাস সাইন রয়েছে, তার মানে বেসিক্যালি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার চলে আসবে, তাই না? একই ভাবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি চলে আসলো, কারণ সবগুলো দেখো মাইনাস সাইন রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ইকুয়েশন গুলো এই তিনটে ক্ষেত্রে মনে রাখবো, একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বস্তুকে উপরের দিকে ছোঁড়া হয়েছে, একটা কোন একটা বিল্ডিং এর উপর থেকে বস্তুটাকে ছোঁড়া হলো সে আলটিমেটলি ভূপৃষ্ঠে এসে পৌঁছালো, আর একটা ক্ষেত্র হচ্ছে যে একটা বস্তুকে কোন একটা বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে ছাড়া হলো, সেক্ষেত্রে বস্তুর যে গতির সমীকরণ গুলো হবে এইগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করতে গেলে খুব কিন্তু কাজে লাগে। এবারে নেক্সট দেখো
এই ধরনের কোনো যদি লেখচিত্র থাকে, সেখান থেকে আমরা কিভাবে টোটাল ডিস্টেন্স কত গেছে এবং ম্যাক্সিমাম গতিবেগ কত হয়েছে সেটা দেখ। তো এখানে কি বলেছে, না প্রথমে কিছুক্ষণ আলফা ত্বরণ নিয়ে চলেছে, যে ও থেকে এ পর্যন্ত, তারপরে বিটা মন্ডল নিয়ে চলেছে এ থেকে বি পর্যন্ত। এবার এইখানে যে নতিটা হবে, এই ও এ লাইনের যে নতি বা প্রবণতা হবে, তো সেটাই স্লোপটাই হচ্ছে বেসিক্যালি তোমার এখানকার ত্বরণকে ডিনোট করবে। তাহলে ও এ লাইনটার ক্ষেত্রে আমরা ত্বরণকে যদি আলফা বলি, তাহলে সেই আলফা সমান কি হবে, তাই নতি বা প্রবণতা, তার মানে ট্যান থিটা নিতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব দেখো এটা হচ্ছে ভি ম্যাক্স, আর ভূমিটা দেখো ও থেকে এই যে এইটা, এইটা হচ্ছে টি ওয়ান বেসিক্যালি, তার মানে টি ওয়ান সমান আমরা বলতে পারি ভি ম্যাক্স বাই আলফা, তাই না? একইভাবে এই দিকের ত্রিভুজটার ক্ষেত্রে যদি ভাবি, তাহলে এ বি যে বাহুটা দেখো সেটা হচ্ছে বিটা মন্ডল নিয়ে চলছে, তাহলে এবি বাহুর নতির ক্ষেত্রে একইভাবে যদি আমরা করি, তাহলে এইটা বিটাটাকে আমরা এর স্লোপ হিসাবে লিখবো, এবি লাইনের স্লোপ। এবার সেটা আসবে দেখো টি টু সমান ভি ম্যাক্স বাই বিটা, এটা যেমন আসলো ভি ম্যাক্স বাই আলফা, এটা আসলো দেখো ভি ম্যাক্স বাই বিটা। তার মানে দেখো আমরা যদি এবার দুটোকে যোগ করি, তাহলে টি ওয়ান প্লাস টি টু এটাই বেসিক্যালি ছিল টি, তাহলে টি সমান ভি ম্যাক্স বাই আলফা আর ভি ম্যাক্স বাই বিটা, তার মানে এখান থেকে আমরা ভি ম্যাক্স এর ইকুয়েশন দেখো বের করে নিতে পারছি, তাই না? এবং আরেকটা জিনিস দেখো, যে টোটাল এইখানে কি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করছে সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটার আন্ডারে যে ক্ষেত্রফলটা হয়েছে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করেছে। তাহলে এটা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমিটা দেখো তোমার টি, আর উচ্চতাটা দেখো এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম, দিয়ে ভি ম্যাক্সিমামের ভ্যালুটা পুট করো, তাহলে আলটিমেটলি কত ডিস্টেন্স যাবে পেয়ে যাবে। তাহলে আমাদেরকে যদি এই ধরনের লেখচিত্র হিসেবে পরীক্ষায় দেয়, তাহলে সেই লেখচিত্র থেকে যদি আমরা ডিস্টেন্স বের করতে চাই, তাহলে ওই কার্ভের আন্ডারের ক্ষেত্রফলটা দেখতে হবে। কিন্তু একটা ভেবে নিতে হবে, এখানে লেখচিত্রটা ছিল বেগের সঙ্গে সময়ের লেখচিত্র, আসলে এর এরিয়া যদি আমরা বের করতে চাই, বেগ মানে বেগ ইন্টু সময়, সেটাই তো ক্ষেত্রফল হচ্ছে বেশি গেলে, বেগ ইন্টু সময়, আবার বেগ মানে দেখো ত্বরণ বাই সময় ইন্টু সময়, তার মানে সময় সময় কেটে গেলো, তাহলে বেসিক্যালি ক্ষেত্রফলটা কাকে ডিনোট করলো, ত্বরণ অর্থাৎ ডিস্টেন্স কে ডিনোট করছে, ক্লিয়ার? তাহলে এই ধরনের লেখচিত্র থাকলে সেখান থেকে যেন তোমরা সবগুলো জিনিস বের করতে পারো এবং নদী থেকে কিন্তু ত্বরণ গুলো বেরো। এবার দেখো এই লেখচিত্র, এই লেখচিত্র, এই লেখচিত্র কিন্তু বাস্তবে হতে পারে না, কারণ এখানে দেখো যদি আমি টাইম অ্যাক্সিস এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এখানে দুটো জায়গায় কাট করছে, তার মানে এটা বোঝাচ্ছে এই পার্টিকুলার একটা টাইমে দুটো ভেলোসিটি থাকতে পারে, ভি ওয়ান ও ভি টু, কিন্তু এটা বাস্তবে হতে পারে। এখানেও সিমিলারলি এখানে টাইম অ্যাক্সিস একটা পারপেন্ডিকুলার ড্র করলে এরও দুটো অবস্থান থাকতে পারে, কারণ এখানে সরণের সঙ্গে বা অবস্থানের সঙ্গে আমরা টাইমের লেখচিত্র অঙ্কন করতেছি, তাহলে একই টাইমে দুটো অবস্থান কিন্তু বাস্তবে পসিবল না। এখানেও দেখো একই টাইম, টাইম অ্যাক্সিস এর সঙ্গে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, একই টাইমে দুখানা কিন্তু তরঙ্গ থাকতে পারে, কিন্তু বাস্তবে একই টাইমে বস্তুটা দুটো তরঙ্গ এটা কিন্তু হতে পারে না। তাহলে একটা নির্দিষ্ট টাইমে বস্তুটার একই বেগ, একই সরণ বা একই ত্বরণ কখনো হতে পারে না, তাহলে এই লেখচিত্র, এই লেখচিত্র বা এই লেখচিত্র বাস্তবে পসিবল না। তাহলে তোমাদের মনে করো পরীক্ষায় চারটা লেখচিত্র দিল, দিয়ে বললো কোন লেখচিত্রটা বাস্তবে পসিবল নয়, তাহলে তোমাদের এইগুলো খুঁজতে হবে। একইভাবে দেখো তোমার স্পিড বা ডিস্টেন্স এরা কিন্তু কখনো এরকম নেগেটিভ হতে পারে, ঠিক আছে? ভেলোসিটি নেগেটিভ হতে পারে কিন্তু স্পিড কখনো নেগেটিভ হতে পারে। একইভাবে তোমার ডিস্টেন্স কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না, এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে এই লেখচিত্র গুলো সম্ভব। আর একটা দেখো, একটা নির্দিষ্ট সময়ে এরকম কোন একটা কার্ভ সোজা উপরের দিকে উঠে গেছে, এটা কিন্তু হতে পারে না, অর্থাৎ
টাইমের কোনো চেঞ্জই হচ্ছে না, একই টাইমে তার দেখো সরণ বা ডিস্টেন্স দেখো চেঞ্জ হয়ে হয়ে চলে যাচ্ছে, বা একই টাইমে দেখো ভেলোসিটি চেঞ্জ হয়ে হয়ে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট টাইমে অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে হয়ে যাবে। তার জন্য তো টাইমের ভেরিয়েশন দরকার। তার মানে এরকম উপর দিকে খাড়া লেখচিত্র টাইম অ্যাক্সিস এর উপর সেটা কিন্তু হতে পারে না। তাহলে এই তিনটে লেখচিত্র কিন্তু এগুলো বাস্তবে পসিবল নয়। এবারে নেক্সট দেখো, এই জায়গাগুলো কিছু শর্টকাট ফর্ম আছে, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং এই লেখচিত্রগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব দেয়। অর্থাৎ একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে তোমার টাইমের সঙ্গে তার ডিস্টেন্সটা কিভাবে ভ্যারি করছে, তারপরে মনে করো বেগটা কিভাবে চেঞ্জ হচ্ছে, একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়লাম, বস্তুটা উপরে উঠে নিচের দিকে পড়লো, এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখো, এইটা কিন্তু অনেক সময় দেখে এমসিকিউ কোশ্চেনে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয় যে একটা বস্তুকে মনে করো ছাড়া হলো, তাহলে টি টু টি থ্রি টি এই টাইমে যে ডিস্টেন্স অতিক্রম করবে, তাহলে স্থির অবস্থা থেকে মনে করো একটা বস্তুকে ছাড়া হচ্ছে, তার মানে শুরুতে যে গতিবেগ ইউটা কত, জিরো। এবারে আমরা জানি এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে ইউ যদি জিরো হয়ে যায় তাহলে এইচটা বেসিক্যালি জিরো প্লাস হাফ জি টি স্কোয়ার, তার মানে দেখো এক্ষেত্রে এইচটা আসছে হাফ জি টি স্কোয়ার। তাহলে টি টাইমে টু টি টাইমে থ্রি টি টাইম মানে এক একটা নির্দিষ্ট টাইমে সে যে ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে ওয়ান এর স্কোয়ার, টু এর স্কোয়ার, থ্রি স্কোয়ার, এইরকম স্কোয়ার বের হয়ে যাবে। একইভাবে একটা নির্দিষ্ট এক মিটার দূরত্ব পর পর অতিক্রম করে করে নামছে, সেক্ষেত্রে যে পরিমাণ তারা টাইম নেবে সেইগুলো হচ্ছে দেখো রুট ওয়ান, রুট টু মাইনাস রুট ওয়ান, রুট থ্রি মাইনাস রুট টু, রুট ফোর মাইনাস রুট থ্রি, এইভাবে হবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। একইভাবে প্রথম তম সেকেন্ড, দ্বিতীয় তম সেকেন্ড, তৃতীয় তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তাদের রেশিও হবে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ, অর ইন্টিজার গুলোর রেশিও হবে। তাহলে এইগুলো কিন্তু কোর্সে বের করার দরকার নেই, কিছু শর্টকাট ফর্ম গুলো মনে রাখলে তোমরা কিন্তু সহজেই করতে পারবে। এবং এইটা দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম দেয়, এরকম কোন একটা লেখচিত্রের ক্ষেত্রে সবসময় মনে রাখবে তার এই নতি বা প্রবণতা ট্যান থিটা সেটাই কিন্তু তার ত্বরণকে নির্দেশ করবে, যেমন আগের অঙ্কের ক্ষেত্রে দেখেছিলাম। এবার দেখো এই দুটো টাইপস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নদী পারাপারে যখন প্রবলেম থাকবে হয় ন্যূনতম সময়ে নদী পারাপার থাকবে, নাহলে ন্যূনতম দূরত্বে নদী পারাপার থাকবে। এবার অঙ্কগুলো দেখবে বলতে বিভিন্ন স্টাইলে সলভ করে, কিন্তু আমরা পার্টিকুলার যে কোনো ধরনের অঙ্কগুলো যেভাবেই সলভ করুক না কেন, আমরা এই দুটো ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার, একটা ন্যূনতম সময়ে নদী পারাপার। তাহলে ন্যূনতম সময়ে নদী পারাপারের যে ব্যাপারটা সেইটা, এই ব্যাপারটা দেখো আগে আমি বলছি। তাহলে এখানে বস্তুটা সরি ব্যক্তিটা সোজাসুজি দেখো যাত্রা শুরু করলো নদী পেরোনোর জন্য, এইদিকে ভি গতিবেগে যাত্রা শুরু করলো, কিন্তু নদীর স্রোত জল ইউ গতিবেগে বইছে। তাহলে আলটিমেটলি সে এই যে লব্ধি বেগ যেটা হবে সে কিন্তু ডব্লু গতিবেগে নদীটা পেরোবে, এরকম বেগ আড়াআড়ি হয়ে পেরোবে না, দেখো এরকম বেগে নদী পেরোবে। কিন্তু এক্ষেত্রেই সময়টা কিন্তু ন্যূনতম লাগবে, এবং এখানে যে ডব্লু হবে সেটা বুঝতেই পারছ, এই সমকোণী ত্রিভুজটার কথা যদি ভাবি তাহলে এইটা ভি মানে এই সাইডের বাহুটাও ভি হবে, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে ডব্লু। এবং এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা বলি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবতে হবে যে ট্যান আলফা সমান হবে ইউ বাই ভি, এবং এক্ষেত্রে নদী পেরোতে যে সময় লাগবে সেটা হচ্ছে নদীর চওড়া বাই ব্যক্তির যে বেগ, বা ব্যক্তিটা যদি নৌকা চালনা করে তাহলে নৌকার বেগ। তাহলে নদীর চওড়া হচ্ছে এই পার থেকে এই পার যে চওড়া তাকে এল বলছি, তাহলে এল বাই ভি, যেখানে ভি হচ্ছে নৌকার বেগ। এবার দেখো এল বাই ভি কি করে আসলো সেটা এই ফর্মটা থেকে আমরা বুঝতে পারবো। এবার ব্যক্তি চাইছে যে না সে ন্যূনতম দূরত্বে নদী পেরোবে, ন্যূনতম দূরত্বে মানে এইখান থেকে এইরকম সোজাসুজি নদীতে পেরোবে, কিন্তু সে যখন সোজাসুজি যাত্রা শুরু করেছিল নদীটা পেরিয়েছিল বিপেকে, কিন্তু এখন সে পেরোতে চাইছে নদীটা সোজাসুজি, তাহলে যাত্রাটা শুরু করতে হবে এই দিকে মনে করো একটা অ্যাঙ্গেল বেঁকে ভি বেগে যাত্রা শুরু করলো, এই কোণটা হচ্ছে থিটা।
তাহলে এবার দেখো এই সমান্তরিকটাকে কমপ্লিট করো, তাহলে বুঝতে পেরে যাবে কেন এই ডেটার লব্ধিটা বেরোচ্ছে। তাহলে একটা হচ্ছে ইউ স্রোতের বেগ এদিকে, ভি ব্যক্তির বেগ এদিকে, তাদের লব্ধিটা নাও, সমান্তরিক দেওয়া করো এই কর্ণটা লব্ধি, তাহলে এই বরাবর সে নদীটা বেরোবে, অর্থাৎ সে কিন্তু সোজাসুজি ভাবে নদী বেরোচ্ছে, অর্থাৎ ন্যূনতম দূরত্বে নদী বেরোচ্ছে। কিন্তু এই ভি দুটো কম্পোনেন্ট ভেঙে নিতে পারি, এই দিকে যদি থিটা কোণ করে থাকে, এই দিকের কম্পোনেন্ট কি হবে ভি কস থিটা, আর তার লম্ব দিকে কম্পোনেন্ট দেখো ভি সাইন থিটা। তাহলে এই ভি সাইন থিটা যে উপাংশ সেটা স্রোতের বেগ ইউ কে প্রশমিত করবে, এবং আরেকটা দেখো এই ভি কস থিটা উপাংশ নদী বেরোতে সাহায্য করবে। তাহলে এক্ষেত্রে যদি টাইম টি লাগে, তাহলে সময় সমান আমরা জানি দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব বাই বেগ, তাহলে এখানে যে দূরত্ব অতিক্রম করবে সোজাসুজি যাচ্ছে, তাহলে এল দূরত্ব অতিক্রম করছে, আর বেগটা কত ভি কস থিটা, তাহলে এল বাই ভি কস থিটা। তাহলে বুঝতেই পারছি এখানে টাইম মিনিমাম তখনই হবে যখন এই ইকুয়েশনটা আসবে, তাহলে কস থিটার মানটা যখন ম্যাক্সিমাম হবে, কস থিটার ম্যাক্সিমাম মান 1, তাহলে টাইম মিনিমাম হবে দেখো এল বাই ভি, এবং সেক্ষেত্রে অ্যাঙ্গেল কস থিটা 1 তখনই হয় যখন 0 অ্যাঙ্গেল হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা 0 হওয়া মানে সে আলটিমেটলি সোজাসুজি যাত্রাটা শুরু করলো, কিন্তু শেষ হবে দেখতে, কিন্তু শুরুটা হবে সোজাসুজি, তবেই কোণটা দেখো 0 হচ্ছে। আর অনেক সময় এই অঙ্কে দেখো তাহলে ভি সাইন থিটা সমান কত হলো ইউ, তাহলে আমরা বললাম ইউ সমান ভি সাইন থিটা, সাইন থিটা সমান ইউ বাই ভি, তাহলে সেটা হচ্ছে সাইন ইনভার্স ইউ বাই ভি। এবার নদী পাড়ের সঙ্গে যদি কোণ বলে তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা, তাহলে তখন কিন্তু তীরের সঙ্গে যদি কোণ বলে, তীরের সঙ্গে কোণ যদি বলে তাহলে কিন্তু 90° মাইনাস থিটা অ্যান্সার হবে, কারণ নদীর তীর হচ্ছে এই দিকটা, তাহলে তীরের সঙ্গে কোণ এটা। আবার অনেক সময় কেউ এই দিকের কোণটাও কিন্তু ভুল না, এই দিকেও তীর রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 90° প্লাস থিটা, অনেক সময় অপশন যদি দেওয়া থাকে সেটাও কিন্তু খেয়াল করবে। আর স্রোতের সঙ্গে কোণ বললে স্রোত তো এই দিকে যাচ্ছিল, তার মানে তখন কিন্তু 90° প্লাস থিটা, তাহলে স্রোতের সঙ্গে কোন কোণে যাত্রা শুরু করতে হবে যদি বলে, স্রোতের সঙ্গে কোণ, তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে 90° প্লাস থিটা। তাহলে যে কোনো নদী পারাপারের অঙ্ক পরবর্তীকালে অনেকগুলো উদাহরণ দিয়েছি সেখানে বিভিন্ন ভাবে করেছে, কিন্তু আমরা করব এইভাবে না এইভাবে, সেটা বোঝার চেষ্টা করব কোন সিচুয়েশনটা বলেছে নদী পারাপারের ক্ষেত্রে। এবার চলে আসো ফেলোশিপ, রিলেটিভ ফেলোশিপ অফ রেন, রিলেটিভ ফেলোশিপ অফ রেনের এখানে যেরকম দেখিয়েছে বেসিক্যালি এরকম, এত ভাবার কিছু নেই, জাস্ট ভাবো যে এইটা রাস্তা, এবার এইখান থেকে মনে করো একটা ব্যক্তি, এইটা হচ্ছে ও এ যে বেগ, এটা হচ্ছে ব্যক্তির বেগ, মনে করো সাপোজ 3 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে একটা ব্যক্তির বেগ, তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ রয়েছে, তাহলে বৃষ্টি মনে করো সোজা উপর দিক থেকে পড়ছে, আমি অন্য কালার দ্বারা দেখাচ্ছি, তাহলে এইটা মনে করো কালারটা চেঞ্জ হয় না, তাহলে মনে করো এইটা বৃষ্টি পড়ছে, মনে করো 4 কিমি প্রতি ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে, তাহলে ব্যক্তির সাপেক্ষে যখন বলবে ব্যক্তিটাকে উল্টে দিতে হবে, তাহলে ব্যক্তিটা এইদিকে ছিল ও এ, তাহলে আমি এইদিকে ও এ ড্যাশ, কিন্তু মানটা কি 3 কিমি প্রতি ঘন্টাকে প্লট করলাম, আর বৃষ্টিটা মানে অপরিবর্তিত রেখে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, নিচের দিকে না নামালে হবে তখন ত্রিভুজ সূত্র দিয়ে করতে হবে, আর নিচের দিকে নামিয়ে দিলে কোণটাকে নামিয়ে দিলাম, তাহলে মনে করো এখানে বিও ছিল, এইটা মনে করো ওসি, এইটা মানেও অপরিবর্তিত আছে এবং ডি কো একই আছে, তার মানে বেসিক্যালি এই ভেক্টরটা কিন্তু সেম ভেক্টর এটা আর এই নিচেরটা, কিন্তু ব্যক্তির যে বেগ তাকে কিন্তু উল্টো করে আমরা প্লট করেছি, কারণ যার সাপেক্ষে বলবে তাকে উল্টো করে দিতে হবে। এবার এদের মধ্যে তুমি লব্ধি বের করো সামান্তরিক সূত্রকে কাজে লাগিয়ে, তাহলে এটাই হবে লব্ধি বেগ, তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, এবং কোন দিক থেকে আসছে বলে মনে হবে না এই দিক থেকে আসছে বলে মনে হবে, তাহলে উল্লম্বের সঙ্গে কোন যদি থিটা বলো, তাহলে এই কোণটা থিটা, তাহলে এটা থ্রি, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি করে বের করে দিতে পারবে। তো এটা যদি কেউ বলে যে না আমি এটাকে নিচের দিকে নামাবো না এই উপরের দিকেই থাকবে, সেক্ষেত্রে কিন্তু তাকে ত্রিভুজ সূত্র লাগিয়ে তখন অঙ্কটাকে সলভ করতে, কিন্তু সেভাবে সলভ করা যেতে পারে। আসলে সামান্তরিক সূত্র তখনই আমরা লাগাতে পারি যদি একটা জায়গা থেকে দুটো দুদিকে বেরিয়ে যায়, তখন লব্ধিটা পাই আমরা সামান্তরিক সূত্র লাগিয়ে। আর ত্রিভুজ সূত্র হচ্ছে খেয়াল করে দেখো একটা ঢুকছে একটা বেরোচ্ছে, তাহলে ক্রমানুসারে কি তো দুটো বাহু,
তাহলে বিপরীত ক্রমে যদি তো এই এই এদিকে না হয়, তার মানে একটা জায়গা থেকে দুটো, একটা এই এইখান থেকে মনে করো থিটা কোণ, তাহলে একটা ঢুকছে একটা বেরোচ্ছে, তখনই কিন্তু ত্রিভুজ সূত্র আমরা কাজে লাগি। তাহলে এটাই যদি কেউ ত্রিভুজ সূত্র দিয়ে অঙ্কটা করতে চায় তাহলে কিরকম ভাবে দেখো, তাহলে ব্যক্তির সাপেক্ষে মানে ব্যক্তিটাকে উল্টো দিকে প্লট করব, কিন্তু মনে করো সাপোজ আমরা বৃষ্টিটাকে নিচের দিকে নামাতে চাইছি, তাহলে কি হবে, তাহলে ব্যক্তি এই দিকে যাচ্ছিল, এইটা মনে করো ও এ ছিল, তাহলে এটা 3 ছিল, তাহলে ব্যক্তির সাপেক্ষে মানে একে উল্টো দিকে প্লট করতেই হবে, ও এ ড্যাশ নেবো, কিন্তু আমি বললাম বৃষ্টিটা এটাই থাকবে, মনে করো বিও যেটা ছিল আমি চেঞ্জ করবো না, তাহলে তখন কিন্তু লব্ধি যেটা হবে আমি অন্য কালারের পেন দ্বারা দেখাচ্ছি এইটা কিন্তু লব্ধি। সেক্ষেত্রে ত্রিভুজ সূত্র লাগি করতে হলো, কারণ একটা পয়েন্টে দেখো একটা ভেক্টর ঢুকছে আর একটা ভেক্টর বেরোচ্ছে, তাহলে কিন্তু কখনো সেক্ষেত্রে সামান্তরিক সূত্র লাগিয়ে করা যাবে, এবং উল্লম্বের সঙ্গে কোণ সেই একই বেরোবে, কিন্তু এইটা থিটা মানে আলটিমেটলি এটা থিটা, এবং এইটা তখন 3, এটা তখন 4, আর এইটা ব্যক্তির দৃষ্টির আপেক্ষিক গতিবেগ W, তাহলে কেউ কিন্তু ত্রিভুজ সূত্র দিয়েও কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারে, আবার কেউ সামান্তরিক সূত্র দিয়ে করতে পারে। তাহলে সামান্তরিক সূত্রে করতে গেলে ব্যক্তি যার সাপেক্ষে বলছে তাকে উল্টো দিকে প্লট করলে কিন্তু বৃষ্টিটাকে জাস্ট নিচে নামিয়ে আনতে হবে, কিন্তু ত্রিভুজ সূত্র দিয়ে যদি করতে চান তাহলে জাস্ট যার সাপেক্ষে বলেছে তাকে উল্টো দিকে প্লট করবো, আর একটাকে নামানোর দরকার নেই, কিন্তু তখন দেখবো একটা ভেক্টর ঢুকছে একটা বেরোচ্ছে, তার মানে তখন তোমাকে ত্রিভুজ সূত্র লাগিয়ে সলভ করতে হবে। ক্লিয়ার? এরপরে নেক্সট অঙ্কের ক্ষেত্রে যাই। আচ্ছা, এই ধরনের অঙ্ক এলো, খুব ভালো অঙ্ক, তোমাদের কিন্তু এরকম ছোট ছোট অঙ্ক দিতে পারে। তো এখানে দেখো বেসিক্যালি ভেলোসিটিটা দেওয়া আছে, একটা টাইমের ফাংশন, তাহলে টাইম ডিপেন্ডেন্ট ভেলোসিটি একটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা মনে করে সাপোজ ডিসপ্লেসমেন্ট বের করতে চাইছি কোনো একটা টাইম, জিরো থেকে তোমার 1 সময়ের মধ্যে ডিসপ্লেসমেন্ট 20 মিটার হয়েছে, তাহলে বলছে কি বের করতে, ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ফ্রম দা মিন পজিশন অ্যাট টাইম টি ইকুয়াল টু 1 এস ইফ ইট ইজ গিভেন দ্যাট ডিসপ্লেসমেন্ট ইজ 20 অ্যাট এ টাইম টি ইকুয়াল টু 0। আচ্ছা, যখন টি ইকুয়াল টু 0 তে ছিল তখন বস্তুটা অলরেডি 20 পজিশনে ছিল, 20 মিটার পজিশনে ছিল, তাহলে টি ইকুয়াল টু 1 এ যখন যাবে তখন যে পজিশনটা এস হবে সেই কেসটাকে বের করতে বলেছে। তাহলে আমরা জানি ভেলোসিটি ভি সমান সরণ বাই সমান ডিএস বাই ডিটি, তার মানে তুমি যদি ডিএস বের করতে চাও তাহলে কি করতে, ভি ডিটি করতে হবে, দিয়ে তারপরে ইন্টিগ্রেশন বোথ সাইডে করতে হবে। এবার ভির যে ফর্মটা দেখো বসিয়ে দিলাম ভি ডিটি ডিএস, এবার লিমিট হচ্ছে 20 থেকে এস পর্যন্ত, আর টাইম যখন 0 থেকে 1, তাহলে টাইম টি ইকুয়াল টু যখন 0 ছিল তখন তার পজিশনটা ছিল অলরেডি, ডিসপ্লেসমেন্টটা ছিল 20 তে, যখন 1 টাইম হবে তখন যে হবে এসটা, ইন্টিগ্রেশন সলভ করো দিলে বেরিয়ে, ঠিক আছে। আর অ্যাক্সিলারেশনের সঙ্গে টাইমের ইকুয়েশনটা বের করতে বলেছে, তাহলে ভেলোসিটি যেহেতু দেওয়া আছে আমাকে যদি অ্যাক্সিলারেশন বের করতে হয় তাহলে এ সমান আমরা জানি ডিভি বাই ডিটি, জাস্ট ডেরিভেটিভ করে দেবো ডি ডিটি, ডির ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, 2t, তাহলে এটার ডেরিভেটিভ হবে 2, আর 3t² কত হবে, 3 ইন্টু পাওয়ারটা সামনে আসলো ইন্টু পাওয়ার 1 কমে গেল, তার মানে বেসিক্যালি 6 ইন্টু t, ঠিক আছে। তাহলে এইগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবে ভালো করে। এটাও সেম ধরনের জিনিস, জাস্ট দেখো এক্স দেওয়া আছে আমাকে, ভি বের করতে তাহলে ডিএক্স ডিটি করবো, আবার এ বের করতে ডিভি ডিটি করবো, ডেরিভেটিভ দুবার করলে আমার ভেলোসিটি বেরিয়ে যাবে, ঠিক আছে। হয় ইন্টিগ্রেশন নাহলে ডিফারেন্সিয়েট করে এগুলো সব হবে। এটাও বুঝতে পারছো আগের অঙ্কটাই শুধু আলফা ত্বরণ নিয়ে গিয়ে বিটা মন্দনে গেছিল, এখানে কিছুক্ষণ ত্বরণ নিয়ে গেছে, আবার কিছুক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে, আবার কিছুক্ষণ মন্দন নিয়ে গেছে, ক্লিয়ার? দিয়ে স্ট্রোক গুলো থেকে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাবো, এই ও এ যে স্লো তাহলে এইখানকার অ্যাক্সিলারেশন পাবো, এই বি থেকে সি যে স্লো এইটা এখানকার মন্দনটা পাবো, এবং টোটাল কত ডিস্টেন্স কভার করেছে না এই টোটাল যে এরিয়াটা আছে সেটা বের করতে হবে। তাহলে এটা বুঝতে পারছো একটা দেখতে কিরকম ট্রাপিজিয়ামের মতো, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এই লম্ব দূরত্ব,
দিয়ে বের করো, দিয়ে চলে আসবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট এই তাক গুলো ভালো করে দেখবে। এখানে বলেছে একটা বস্তুকে বোধহয় কোনো একটা জায়গা থেকে ছোঁড়া হয়েছে। দেখো কি বলেছে, বডি ফলস ফ্রম এ সাম হাইট অ্যান্ড রিটার্নস ব্যাক টু ইনিশিয়াল পজিশন। আচ্ছা, এখানে বলেছে একটা বস্তুকে কিছু একটা উচ্চতা থেকে ছাড়া হয়েছে। মনে করো সাপোজ এরকম কোনো একটা উঁচু জায়গা থেকে এইখান থেকে একটা বস্তুকে ছাড়া, তাহলে বস্তুটা নিচের দিকে পড়ছে। এবার পড়ে কি হবে, প্রতিফলিত হয়ে উপরে উঠবে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে যেখান থেকে পড়ছিল সেই একই উচ্চতা পর্যন্ত উঠলো। এই ঘটনাটার ক্ষেত্রে বলেছে সরণের সঙ্গে সময়ের লেখচিত্র কিরকম হবে, তারপরে বলেছে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময়ের লেখচিত্র কিরকম হবে, বেগের সঙ্গে সময়, তারপরে এই সবগুলো এক একটা বিভিন্ন জিনিসগুলোকে বের করে দূরত্বের সঙ্গে সময় সবগুলো প্লট করতে হবে। তাহলে এইখানে প্রথমে যেটা ভাবো যে এখানে যে দূরত্ব, এখানে রাশিমালা কি হবে, প্রাথমিক বেগ ইউটা জিরো, স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছিল, আর এই দূরত্বটা মনে করো সাপোজ এই উচ্চতা থেকে ছাড়া হয়েছিল, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি মানে জিরো প্লাস হাফ জি টি স্কয়ার। তাহলে যে টাইম লাগছে সেই টাইমটা কত হবে, টু এইচ বাই জি রুট। তাহলে দেখো এইখানে জিরো থেকে রুট টু এইচ বাই জি, এইটা হচ্ছে উপর থেকে নিচে নামতে লাগলো, আবার নিচ থেকে উপর যেতে টাইম লাগবে সেম, তার মানে টোটাল টাইম হবে টু ইন্টু রুট ওভার টু এইচ বাই জি। এবং এখানে কিরকম হবে, যত নিচের দিকে নামতে থাকবে তত বেশি করে এই কার্ভটা এরকম বেন্ড করবে, আবার এদিকেও সেম হবে। আর যদি আমরা বেগের সঙ্গে ভাবি, তাহলে বেগটা প্রথমে ছিল জিরো, সেখান থেকে বাড়তে বাড়তে যখন নিচে পৌঁছালো মনে করো ভি বেগ হলো, আবার উঠাটা শুরু হলো ডিরেকশনটা চেঞ্জ, তার মানে মাইনাস ভি বলতে। তাহলে দেখো জিরো থেকে বাড়তে 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 সাপোজ এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি হলো, আবার শুরুটা হচ্ছে যখন এইখান থেকে লাফানো শুরু করলো তখন মাইনাস অফ সেই ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে লাফিয়ে লাফিয়ে গিয়ে আবার যখন সর্বাধিক উচ্চতায় উঠলো তখন জিরো। ঠিক আছে, কিন্তু যদি আমরা দ্রুতিটাকে প্লট করি তাহলে জিরো থেকে বেড়ে বেড়ে ম্যাক্সিমাম হলো, সেই ম্যাক্সিমাম থেকে আবার উপরের দিকে যত উঠছে কমছে কমছে জিরো হলো, কারণ তার ক্ষেত্রে অভিমুখের উপর ডিপেন্ড করে না, কারণ এটা হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তার জন্য দেখো এইখান থেকে এই মানটা সমান, কিন্তু এটাকে যদি প্লাস ভি বলো এটা হয়ে যাবে মাইনাস ভি। আর ভিটা কি করে পাই না, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টু, তাই না, দিয়ে বের করে নেবে বসিয়ে দিয়ে। ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি, টির ভ্যালুটা বসাবে দিয়ে সেখান থেকে ভি ইকুয়েশন বেরিয়ে যাবে। এবার যদি আমরা গ্র্যাভিটির কথা ভাবি তাহলে সেক্ষেত্রে কোনটা কোন দিকে কাজ করছে, যখন নিচের দিকে পড়ছে তখন জিটা বেগ বাড়াচ্ছে, তাহলে পজিটিভ ডিরেকশনের কথা ভাবা হচ্ছে, আর যখন উপরের দিকে উঠছে বেগটা কমছে, তার মানে জিটা তার উল্টো দিকে কাজ করছে, নেগেটিভ দিকে দেখানো হয়েছে। তাহলে এই লেখচিত্র গুলো দেখো, এর পরেও আরো একটা দেখিয়েছি, এগুলো তোমরা খেয়াল করবে, বিভিন্ন এই লেখচিত্র কিন্তু ড্র করতে দেখো, এগুলো দেখে দেখে তোমরা একটু ভালো করে পড়বে, একটা দেখিয়ে দিলাম বাকিগুলো নিজেরা দেখো। তো এটাও দেখো ভির একটা ইকুয়েশন বেসিক্যালি দেখা দেওয়া আছে আলফা রুট এক্স, তো আমরা বলতে পারি ভি মানে ডিএক্স বাই ডিটি সরণ বাই সময়, সেটাই হচ্ছে আলফা রুট এক্স। এবার এক্স জাতীয় রাশিগুলো একসঙ্গে নিয়ে নিই, তাহলে এক্স নিচে চলে আসলে রুট এক্স, এদিকে চলে আসলো আলফা ডিটি। এবার ইন্টিগ্রেশন করছি, টাইম টি ইকুয়াল টু জিরো তে এক্স জিরো ছিল, টি টাইমে এক্স হয়েছে। এবার এইটার ইন্টিগ্রেশন করো, এদিকের ইন্টিগ্রেশন করো, দিয়ে সলভ করে বের করো কত আসছে। ঠিক আছে, তাহলে এইগুলো নিজেরা করে দেখবে। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক, কিন্তু এগুলো এমনিতেই তোমরা করেছো অলরেডি, যে একজন পুলিশ জিপে করে একটি সোজা রাস্তা বরাবর ভি বেগে একটি চোরকে তাড়া করলো, তাহলে যখন জিপটি চোরের ডি দূরত্বে আছে তখন চোরটা স্থিরাবস্থা থেকে আলফা ত্বরণে যাত্রা শুরু করলো। তাহলে মনে করো সাপোজ এইখানে চোর ছিল ভি, এইখানে পুলিশ ছিল ভি, এবার পুলিশটা যখন এইখানে এসছে তখন চোরটাকে দেখতে পেয়েছে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত ছিল, ডি দূরত্বে আছে। এবার চোরটা এ ত্বরণে যাত্রা করেছে, কিন্তু পুলিশ একটা কনস্ট্যান্ট
বেগ মনে করো ভি নিয়ে যাচ্ছে, এবার মনে করো তারা এখানে মিট করলো, তার মানে পুলিশ যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে ই থেকে এম এই দূরত্বটা, কিন্তু চোর অতিক্রম করলো টি থেকে এম এই দূরত্বটা। এবং আমরা বলতে পারি যে টি থেকে এম যে দূরত্বটা সেটা হচ্ছে টি থেকে টি দূরত্ব প্লাস টি থেকে এম দূরত্ব। এবার টি থেকে এম যে টোটাল দূরত্ব যে টি সেকেন্ড পরে যদি ধরতে পারে, তার মানে ভি বেগে যাচ্ছে, তাহলে টি এম যে দূরত্ব সেটা হচ্ছে ভি ইন্টু টি, পিটি যে দূরত্ব সেটা ডি দেওয়া আছে, আর টি এম কত এ স্থিরাবস্থা থেকে অর্থাৎ প্রাথমিক গতিবেগ জিরো থেকে এ ত্বরণে যাত্রা শুরু করেছে, তাহলে টি টাইমে কত যাবে না হাফ এ স্কয়ার। এবার এইটা দেখো সলভ করলে একটা দ্বিঘাত সমীকরণ আসছে, শ্রীধর আচার্য লাগিয়ে সলভ করো টি ডেসিমলে এক্সট্রা আসছে। তো এই ডেসিমলের এই টার্মটা হচ্ছে নিরূপক, তাহলে নিরূপক যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ইমাজিনারি টাইম বেরোবে, তাহলে বাস্তবে কখনোই ধরতে পারবে না, তার মানে নিরূপকটাকে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে। তার মানে ভি স্কয়ার মাইনাস টু এ ডি এই নিরূপকটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তার মানে ভি গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার টু এ ডি। আচ্ছা এবারে দেখো আমরা এটা তো বৃষ্টির অঙ্কটা বললাম, এটা তো আলোচনা করেছিলাম অলরেডি দেখবে, এখন আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি নালে এই অঙ্কটা একবার বলে দিচ্ছি, একটু দেখে নাও যে এক ব্যক্তি অনুভূমিক রাস্তা বরাবর 3 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তো এইভাবে আমরা ছবিটা আঁকতে চাইছি না, আমরা মনে করো একটা ব্যক্তি এই দিকে সাপোজ মনে করো ও এ বরাবর যাচ্ছিল, এই গতিবেগটা হচ্ছে 3 কিমি প্রতি ঘন্টা যেটা হচ্ছে ব্যক্তির গতিবেগ। এবার যেহেতু ব্যক্তির সাপেক্ষে বলেছে তাহলে উল্টো দিকে এটাকে প্লট করতে হবে, যার সাপেক্ষে বলে তাকে উল্টো দিকে আমরা প্লট করি, তাহলে এই দিকে প্লট করছে এটা মনে করো ও এ যাচ্ছে, তাহলে এটাও সেই 3 কিমি প্রতি ঘন্টা হবে। এবার বৃষ্টি 3 কিমি প্রতি ঘন্টা বেগে পড়ছে, এইভাবে নিচের দিকে পড়ছে, এটা মনে করে সাপোজ যাই হোক বললাম মনে করো সিও বললাম। এবার সামান্তরিক সূত্র লাগাতে চাইলে আমি থিওরির সময় কি পড়ালাম যে এটাকে সোজা নিচের দিকে বাড়িয়ে দেবো, তাহলে থ্রি থাকলে নিচের দিকে ও বি পর্যন্ত বেড়ে যাবে। এবার এদের লব্ধিটাই তোমার বৃষ্টির আপেক্ষিক গতিবেগ হবে ব্যক্তির সাপেক্ষে, তাহলে এই লব্ধিটা হচ্ছে বেসিক্যালি এই কর্ণটা এদের লব্ধি হবে। এবং কত কোণ করে আসছে যদি আমরা করতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি তাহলে এই অ্যাঙ্গেলটাকেও আমরা থিটা বলি, ঠিক আছে, দিলে এখান থেকে করো বেরিয়ে যাবে। তাহলে একবার দেখে নি কি বলেছে, এক ব্যক্তি অনুভূমিক রাস্তা বরাবর 3 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছে, তার কাছে বৃষ্টির ফোঁটা 3 কিমি প্রতি ঘন্টা বেগে উল্লম্ব ভাবে পড়ছে বলে মনে হচ্ছে না, এইটা কিন্তু খেয়াল করবে, উল্লম্ব ভাবে পড়ছে বলে মনে হয় বলেছে, উল্লম্ব ভাবে পড়ছে না পড়ছে বলে মনে হচ্ছে, তার মানে লব্ধিটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কিভাবে সলভ হবে একটু ভাবো, এটা বেশ ভালো অঙ্ক, কিন্তু আমি ভেবেছিলাম এমনি বলা আছে, না এখানে বলেছে মনে হচ্ছে, তাহলে এই পয়েন্টটা কিন্তু খেয়াল করবে, মনে হচ্ছে বলা মানে কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়ে যাবে। তাহলে প্রথমে আগে ব্যক্তিটা এঁকে নি, হ্যাঁ, তাহলে ব্যক্তিটা মনে করো সাপোজ ব্যক্তিটা মনে করো আরো কোনটা সিলেক্ট হয়নি, ব্যক্তিটা মনে করো এই দিকে যাচ্ছে ও থেকে এ অভিমুখে যাচ্ছে, তাহলে 3 কিমি প্রতি ঘন্টা। এবার ব্যক্তির সাপেক্ষে বলেছে মানে ব্যক্তিটাকে উল্টে দিয়েছে অলরেডি, ও এডজাস্ট করে দিয়েছে 3 কিমি প্রতি ঘন্টা, এটা যার সাপেক্ষে বলে তাকে উল্টে দিচ্ছে। এবার মনে হচ্ছে উল্লম্ব ভাবে পড়ছে, তার মানে লব্ধিটা হবে এইটা, এই যে যেটা আঁকছি এটা হচ্ছে লব্ধি, এইটা মনে হচ্ছে, তার মানে এটাকে লব্ধি তোমাকে করতে হবে। তাহলে আমার কাছে একটা বাহু আছে এটা উল্টে দেওয়ার পরে যেটা হয়েছে, আর একটা বাহু কোনটা হবে যাতে তার লব্ধিটা এটা বেরো, তার মানে বুঝতেই পারছো এই সামান্তরিকটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে মনে মনে তুমি ড্র করো, দিয়ে এবার ভেবে নাও কোনটা হবে, বুঝতে পারলি, তাহলে এই দিকেই বৃষ্টিটা সত্যি করে আসছে, এইটা নয় মনে করো আমি ও সি বললাম, এই দিকে বৃষ্টি আসছে, তবে দেখো লব্ধি এটা হলো, তাহলে ও বিটা মনে হচ্ছে, তাহলে এটা যদি ফ্রি হয় এটাও ফ্রি,
এবার এই কোণটাকে তুমি থিটা ভেবে নাও, দিয়ে সলভ করা শুরু করো। তাহলে এইটার লব্ধি বের যেটা, এটা বুঝতেই পারছো যে রূপকার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে 3² + 3² দিয়ে এটা আসবে, আর ট্যান থিটা করলে 3/3 এটা আসবে। কিন্তু এই ছবির থেকে এই ছবিটা দেখো তোমার বোঝার পক্ষে কত সুবিধাজনক। তাহলে এখানে আবারও যেটা বলছি, আমি প্রথমে যেটা ড্র করেছিলাম সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম যে বৃষ্টির ফোঁটা এত বেগে পড়ছে, কিন্তু না, পড়ছে বলে মনে হয়, এই জায়গাটা খেয়াল করো, পড়ছে বলে মনে হয়, এইটা না দেখলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে। তাহলে মনে হচ্ছে মানে সেটা বেসিক্যালি লব্ধিটা দাঁড়াবে। তাহলে একটা বাহু এটা ব্যক্তির ব্যক্তি উল্টো করলাম, আর লব্ধি এটা আনতে গেলে তাহলে সামান্তরিকটা মনে মনে ড্র করো, বুঝতেই পারছো আর একটা বাহুকে কোনটা হতে হবে, এই ওসি হতে হবে, তার মানে এই দিক থেকে বৃষ্টি আসছে বেসিক্যালি, এই তাই না? তাহলে এই যে অ্যাঙ্গেলটা বেরোলো সেটা উল্লম্বের সাপেক্ষে অ্যাঙ্গেল হলো, কারণ এই অ্যাঙ্গেল মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেল, ঠিক আছে? তার মানে উল্লম্ব দিকের সঙ্গে বৃষ্টিটা এইভাবে আসছে, এইভাবে আসছে, তাহলে এই থিটা মানে এইটা হচ্ছে থিটা। তাহলে উল্লম্বের সঙ্গে অভিমুখ মানে কোনটা, তাহলে সেটা থিটাটা হচ্ছে 45°, আর লব্ধি বেগটা হচ্ছে করলে কত, 3√2 কিমি প্রতি ঘন্টা, তার মানে এইটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। এরপরে নেক্সট দেখো, নদী পারাপারের অঙ্ক, এটা একটা বুঝি, তোমাদের থিওরি বুঝিয়েছিলাম সেই থিওরির মতন করে এই অঙ্কটা কিরকম করবে, তো এই ছবির মতন ভাববো না, আমরা দেখি কি বলেছে। একজন সাঁতারু স্থির জলে এত বেগে সাঁতার কাটতে পারে, তার মানে এটা ব্যক্তির বেগ দেওয়া আছে, ভিটা দেওয়া আছে 2 কিমি প্রতি ঘন্টা। তিনি 1 কিমি চওড়া নদী পার হতে চান, তার মানে নদীর চওড়াকে আমরা এল ধরতাম, সেটা 1 কিমি দেওয়া আছে, স্রোতের বেগ 1 কিমি প্রতি ঘন্টা, আমরা ইউটাকে স্রোতের বেগ ধরি, সেটা 1 কিমি প্রতি ঘন্টা। অপর পারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাইলে কোন দিক বরাবর সাঁতার কাটতে হবে এবং কত সময় লাগবে? তাহলে দেখো, উল্টো দিক বরাবর ঠিক পৌঁছাতে চাইছে, এই দিকে পৌঁছাতে চাইছে, তাহলে এই দিকে স্রোত বইছে মনে করো ইউ গতিবেগে, তাহলে এ যদি এদিকে যাত্রা শুরু করে তাহলে পেঁকে চলে যাবে, তাহলে আলটিমেটলি তাকে যাত্রাটা শুরু করতে হবে, দেখো এইরকম ভাবে যাত্রাটা শুরু করতে হবে, ক্লিয়ার? এখানে পেঁকে যাচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই, এইদিকে ভি বেগে যাত্রা শুরু করলো, তাহলেই দেখো সামান্তরিকটা ড্র করো, বুঝতে পারবে লব্ধিটা হবে এইটা, তার মানে সে সোজাসুজি নদীটা পেরোবে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ভাবো, তাহলে ভি দুটো উপাংশ হবে, এই দিকে ভির উপাংশ হবে ভি সাইন থিটা, আর এই দিকে হবে ভি কস থিটা। তাহলে এই ভি সাইন থিটা স্রোতের বেগ ইউ কে প্রশমিত করবে, তাহলে আমরা বলতে পারি ভি সাইন থিটা সমান হচ্ছে ইউ, তো এখান থেকে আমরা সাইন থিটা বের করতে পারবো U/V। তাহলে ইউ দেওয়া আছে দেখো 1 V2, তাহলে সাইন হাফ মানে সাইন 30°, তাহলে থিটা যে অ্যাঙ্গেলটা সেটা আসলে 30°, তাহলে 30° দেখো আড়াআড়ির সঙ্গে কোণ, তাহলে যদি তীরের সঙ্গে কোণ বের করতে হয় তাহলে কি বলেছিলাম, 90° - θ হচ্ছে তীরের সঙ্গে কোণ, তাহলে 90° - 30°, তার মানে বেসিক্যালি তীরের সঙ্গে যে কোণটা হবে সেটা হবে 60° কোণ, এবং তার পেরোতে কত সময় লাগবে, তাহলে টাইমটা টি সমান কত, না সে যে দূরত্ব পেরোচ্ছে সেই দূরত্বটা হচ্ছে নদীর চওড়া এল অতিক্রান্ত দূরত্ব, বাই বেগটা কত, ভি কস অফ থিটা, তার মানে এল টা এখানে 1 কিমি দেওয়া আছে, আর ভি টা কত 2, আর কস অফ থিটা মানে এখানে কত আসলো 30°, তাহলে কস 30° ভ্যালু বসিয়ে দাও, 2 cos 30° হচ্ছে √3/2, তাহলে বেসিক্যালি হচ্ছে 1/√3 আওয়ার, তাহলে 1/√3 আওয়ার এবং তীরের সঙ্গে যে কোণটা সেটা হচ্ছে 60°, তাহলে অপশন ডিজ কারে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করবে, ঠিক আছে? যেরকম ভাবে থিওরিতে দেখো দেখিয়েছিলাম কিন্তু আমি অঙ্ক করার প্রসেস গুলো। আচ্ছা, এটা একইভাবে করতে পারবে, এখানে বস্তুটা যেহেতু প্যারাসুটটা উপরের দিকে উঠছিল, তাহলে এইখান থেকে যে বস্তুটাকে ছাড়ছে তার ইনিশিয়াল গতিবেগ কিন্তু ইউটা উপরের দিকে, তাই না? এবং ইউ উপরের দিকে, তাহলে বস্তুটা কিছু দূর গিয়ে তারপরে আলটিমেটলি নিচের দিকে পড়বে, তাহলে এখানে যে ফর্মটা লাগবে সেই ফর্মটা দেখবে ওই ফর্মুলা থেকে পেয়ে যাবে, H = -UT + ½gT
T-square, এই ফর্মটা আসবে। আসলে এই ক্ষেত্রে দেখো বস্তুর ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের ফাইনাল পজিশনটা নিচে, তার মানে এইচটা এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে এইচটাকে নেগেটিভ ধরতে হয়, ইউ উপরের দিকে তাহলে ইউ কে পজিটিভ ধরতে হয়, জি অলওয়েজ নেগেটিভ, দিয়ে ওই ফর্মে বসিয়ে দিলে আলটিমেটলি সলভ করলে এই ভ্যালুটা আসবে। দিয়ে এখানের জায়গায় সব বসিয়ে দাও, এইচ এর জায়গায় 60 বসিয়ে দাও, তারপরে ইউ জায়গায় কত দেওয়া ছিল, 5 দেওয়া ছিল, তাহলে -5 ইনটু টি প্লাস হাফ, জি জায়গায় 10 ইনটু টি স্কয়ার, তার মানে বেসিক্যালি 60 ইকুয়াল টু -5 টি প্লাস 5 টি স্কয়ার, তার মানে একসঙ্গে যদি সাজিয়ে নাও তাহলে হবে দেখো 5 টি স্কয়ার -5 টি -60 ইকুয়াল টু 0, 5 গুলো বাদ চলে গেল, তাহলে টি স্কয়ার -টি -12 ইকুয়াল টু 0, তারপরে সিফারা এই মিডল টার্ম ফ্যাক্টর করে দেবে, তাহলে টি দুটো ভ্যালু আসবে, একটা -3 টাইম নেগেটিভ হতে পারে না, তাহলে টি ইকুয়াল টু 4, আর টি ইকুয়াল টু 4 ধরে নিলে এখানে বসিয়ে দিলে তোমার এটা বেরিয়ে যাবে, টোটাল হাইট অফ দ্য বেলুন বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তারপরের অঙ্কের ক্ষেত্রে যাই। আচ্ছা এটা একটা অঙ্ক দেখো, এখানে যে জিনিসটা বলেছো এটা একটু বুঝিয়ে হচ্ছে তোমরা নিজেরা সলভ করতে পারবে। এখানে আসলে একটা ব্যাপার বলেছে যে একটা মানুষ যখন একটা বোটের সাহায্যে নদীটা ক্রস করছিল তখন মিনিমাম টাইম লাগছে 10 মিনিট এবং তখন ড্রিফ্ট করছে 120 মিটার, এইটা ব্যাপারটা এরকম, মিনিমাম টাইম কখন লাগে না ব্যক্তি সোজা নদী পেরোনো শুরু করলো, এই দিকে শুরু আর স্রোত বইছে এইদিকে ইউ, তাহলে আলটিমেটলি সে সোজা করতে পারে না, সে দেখে এরকম ভাবে শেষ করে এই দিকে বের, তো এটাকে বেসিক্যালি আমরা ডব্লিউ বলি। আর ড্রিফ্ট মানে সে মনে করো ও থেকে এখানে এ তে পেরোতো কিন্তু আলটিমেটলি পেরোলো এ ড্যাশ পজিশনে, তাহলে এই যে সরে গেল যেটা সেটা ড্রিফ্টটা দেওয়া আছে 120 মিটার। তো এই ড্রিফ্টের জন্য দায়ী কে, বেসিক্যালি এই যে ইউটা স্রোতের বেগটা সেই কিন্তু ড্রিফ্টের জন্য এক্ষেত্রে দায়ী, তার মানে আমরা বলতে পারি যে 120 যেটা সরেছে সেটা এই ইউ গতিবেগের জন্য, তাহলে আমরা এর ক্ষেত্রে টাইম কত লেগেছে না টাইমটা দেখো বলে দিয়েছে যে 10 মিনিট এর ক্ষেত্রে কিন্তু টাইম লেগেছে, তাহলে আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইনটু সময়, তার মানে ইউটা বেসিক্যালি আমরা এখান থেকে পেয়ে গেলাম 12 মিটার পার মিনিট। ক্লিয়ার? এবং এই রকম ছবির ক্ষেত্রে দেখো আমি একদম শুরুতেই বুঝিয়েছি নদী পারাপারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে নদীর চওড়াটা যদি এল হয় তাহলে টাইম যেটা লাগে এখানে টাইমটাকে 10 মিনিট বলেছে সেটা বেসিক্যালি কত হয় এল বাই ভি। এবার দ্বিতীয় কন্ডিশন বলেছে যদি সে ক্রস করে নদীটা শর্টেস্ট পাথে মানে ন্যূনতম দূরত্বে নদী পারাপার তাহলে 12.5 মিনিট টাইম নেয়, তার মানে তার ক্ষেত্রে ছবিটা কি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ছবিটা কি হবে না সে হচ্ছে তোমার এইভাবে আলটিমেটলি বেরোবে সোজা সোজা, তার মানে এইদিকে স্রোতের বেগ ইউ সে শুরু করবে এইদিকে ভি গতিবেগে, তাহলে শেষ হবে সোজা সোজা, তাই না? এবং এক্ষেত্রে আমরা যে টাইম লাগে সে 12.5 মানে বেসিক্যালি সেটা হয় এল বাই ভি কস থিটা, এবং এল বাই ভি মানে 10, তার মানে এখান থেকে কস থিটাটা আমরা পেয়ে যাব 10/12.5, কারণ এল বাই ভি অলরেডি 10 পেয়েছি। দিয়ে দেখো এখানে কস থিটার ভ্যালুটা আসবে কাটাকাটি যদি করো 4/5 বেরোবে, তার মানে সাইন থিটাকেও বের করতে চাইলে রুট ওভার 1 - cos থিটা করে দেবে তাহলে দেখবে বেসিক্যালি 3/5 আসবে, আর আমরা এইগুলোর ক্ষেত্রে জানি এটা যদি ভি হয় এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এইটা হবে ভি সাইন থিটা যেটা স্রোতের বেগ ইউ কে প্রশমিত করবে। ক্লিয়ার? তার মানে ভি সাইন থিটা সমান হচ্ছে ইউ, আবার ইউ আগে আমরা পেয়েছি তাহলে সেক্ষেত্রে ভি পেয়ে যাবো ভি সাইন থিটা হচ্ছে 3/5, ইউ আগে পেয়েছি কত 12, সেখান থেকে দেখবে বেসিক্যালি ভিটা আসবে 20 মিটার পার মিনিট, এবং এখান থেকে তাহলে এল পেয়ে যাবো, তাহলে এল সমান 10 ইন্টু ভি, তাহলে ভি 20 আসা মানে 10 ইন্টু 20 তাহলে 200 মিটার, তার মানে নদীর চওড়া যেটা বের করতে বলেছিল উইথ অফ দা রিভার সেটা কত চলে আসলো 200 মিটার চলে আসলো,
তারপরে ভেলোসিটি অফ দ্য বোট যেটা বের করতে বলেছিল সেটা হচ্ছে 20 মিটার পার মিনিট, আর একটা সুতের বেগ যেটা বের করতে বলেছিল সেটা হচ্ছে 12 মিটার পার মিনিট। তাহলে সবগুলো আমরা বের করে নিতে পারলাম। তাহলে বেসিক্যালি জিনিসটা দেখো, তোমার স্টেপ বাই স্টেপ যদি বোঝো তাহলে অনেক সুবিধা হবে অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে। এই বাকি যে অঙ্কগুলো রয়েছে দেখো, এগুলো জাস্ট ইজিলি তোমরা এমনি বসিয়ে বসিয়ে সলভ করতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। আর একটা দেখো নদী, এটা হচ্ছে সেই বুলেটের অঙ্ক, ইউ বেগে একটা কাঠের ব্লকে প্রবেশ করলো, এক্স দূরত্ব যাওয়ার পরে বেগ ভি হলো, আরো ওয়াই দূরত্ব গিয়ে থেমে গেল। তাহলে এই অঙ্কগুলো দুভাবে সলভ করা যায়। এইখানে যে নিয়মটাই করেছে এটাতে কম সময় লাগবে দেখবে একটু, আর এমনি তো সলভ করতেই পারো যে ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2ax এগুলো দিয়ে। এটা জাস্ট কিছুই না, একটা তোমার এক্স এর ইকুয়েশন দেওয়া আছে, সরণের একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে বেগ ত্বরণ বের করতে বলেছে। তাহলে বেগ ভি কি করে পাবো, ডিএক্স বাই ডিটি করবো, একবার ডেরিভেটিভ করবো, বেগ পেয়ে যাবো। এবার প্রাথমিক বেগ মানে টি ইকুয়াল টু 0 করে দিয়ে বসিয়ে বের করতে হবে। আর একইভাবে ত্বরণ যদি বের করতে যাই তাহলে আরো একবার ডেরিভেটিভ করবো বেগকে, ডিভি ডিটি, ত্বরণ বেরিয়ে যাবে। প্রাথমিক ত্বরণ মানে টি ইকুয়াল টু 0 তে বের করতে, এই দুটো রেশিও বের করতে দিয়েছে। তাহলে এগুলো কিন্তু এমসিকিউ এরকম প্রচুর দিতে পারে, কিন্তু সোজা জাস্ট একটু প্র্যাকটিস করলেই হলো। এখানেও সেম দেখো, একটা কণা সরণের ইকুয়েশন দেওয়া আছে, বলছে যখন ত্বরণ শূন্য হবে তখন বেগ কত। তাহলে ত্বরণ শূন্য হওয়া মানে প্রথমে ভি আগে বের করতে হবে ডিএক্স ডিটি করে, তারপরে এ বের করতে হবে ডিভি ডিটি করে, তাই না? এবার এর যে ইকুয়েশনটা আসবে সেই এর ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে 0 করে দিতে হবে, দিয়ে সেই টাইমটা বের করতে হবে, দিয়ে বেগের যে ইকুয়েশন ছিল সেই বেগের ইকুয়েশনে ওই টাইমের ভ্যালুটাকে পুট করে দিতে হবে, দিয়ে কত বেগ হচ্ছে ওই টাইমে সেটা বের করতে হবে। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক কিন্তু প্রচুর দেয় কম্পিটিটিভ পরীক্ষা। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা প্রথম ক্ষেত্রে বলেছে, এক ব্যক্তি নদীর ঠিক বিপরীত তীরে T1 সময়ে পৌঁছাচ্ছে। তাহলে নদীর ঠিক বিপরীত তীরে পৌঁছাচ্ছে মানে সেক্ষেত্রে সিস্টেমটা কিরকম হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এক ব্যক্তি নদীর ঠিক বিপরীত তীরে T1 সময়ে এবং স্রোতের অনুকূলে একই দূরত্ব T2 সময়ে সাঁতার কেটে যেতে পারে। তাহলে ব্যক্তির বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে T1 এবং T2 রেশিও বের করতে বলছে। তাহলে ঠিক বিপরীত তীরে T1 সময়ে পৌঁছাচ্ছে, তাহলে ঠিক বিপরীত তীরে পৌঁছানো মানে এইভাবে পৌঁছাচ্ছে। তাহলে এই দিকে স্রোতের বেগ ইউ, ব্যক্তিটা এই দিকে ভি বেগে যাত্রা শুরু করছিল, তাহলে এই সামান্তরিকটাকে কমপ্লিট করো, তাহলে এইটাও নিশ্চয়ই ভি হবে। তাহলে এই W যদি তার বা W ড্যাশ যদি তার লক্ষ্যী বেগ বলি সেটা কত হবে, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আসবে। ক্লিয়ার? এবং তারপরে যদি আমরা সলভ করি সেকেন্ডটা, যে স্রোতের অনুকূলে একই দূরত্ব T2 সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে দুটো ভেলোসিটি আসলে অ্যাড হয়ে যায়, অর্থাৎ ব্যক্তির বেগ মনে করো ভি আর স্রোতের বেগ মনে করো ইউ, দুটো জাস্ট যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে বসিয়ে দাও রেশিওতে, বেগ ভেঙে যেটা আসবে বেরিয়ে যাবে। তাহলে এটা করে দেখি, ও এইখানে ইয়েটা দেওয়া আছে, উল্টোটা দেওয়া আছে, একটু দেখে নেবে। ব্যক্তির ব্যক্তিটাকে ইউ বলেছে আর স্রোতের ব্যক্তি ভি বলেছে, তাহলে এখানে যখন বলে দিয়েছে তখন সেটাই বসিয়ে দেওয়া উচিত। আমরা সাধারণত স্রোতের ব্যক্তিটাকে ইউ করি, এখানে বলেছে কিন্তু এটা একটু খেয়াল করবে, এই অঙ্কে বলে দিয়েছে স্রোতের ব্যক্তিকে ভি ধরতে, এটাকে ভি ধরতে বলেছে আর এইটাকে ইউ ধরতে বলেছে, তাহলে এটা উল্টো হবে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হবে। আর এটা তো একই যোগ মানে ইউ প্লাস ভি দিয়ে সলভ করবে, দুটো রেশিও করে নেবে দিলেই বেরিয়ে। ঠিক আছে, অঙ্কগুলো একটু দেখে নেবে, অনেক সময় উল্টো বলে দেয়, এবার যেরকম বলেছে সেরকম করেই তো আমাদের করতে হবে, কিছু করার নেই। তাহলে ওইগুলো একটু দেখে নেবে ভালো সব থেকে। আচ্ছা, এরপরে এটাও পারবে, সেই তোমার বলেছেন ইয়ের সঙ্গে কোণ বের করতে বলেছে, ফুটের সঙ্গে কোণ, তাহলে এটা এইভাবে না করে যেভাবে শিখিয়েছে ওইভাবে করবে। কিরকম বুঝতে পেরেছো নিশ্চয়ই, স্থির জলে নৌকার, স্থির জলে নৌকা স্থির জলে বেগ দেওয়া আছে, তার মানে বেসিক্যালি এটা ভিটা দেওয়া আছে 5√2,
স্রোতের বেগ ইউটা দেওয়া আছে, 5। এবার স্রোতের অভিমুখের সঙ্গে কত কোণে চালনা করলে বিপরীত তীরে পৌঁছাবে, তাহলে আমরা যেরকম সলভ করি ওই রকমই করব। এটা ইউ, এই দিকে ভি, দিয়ে এই দিকে ভির কম্পোনেন্ট ভি কস থিটা, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরবো, দিয়ে এটা যেরকম সলভ হয় ন্যূনতম দূরত্বে নদী পারাপারে সলভ করবো, যে থিটার ভ্যালুটা বের করে নেবো। কি করে বের হবে? এখানে এটা ভি সাইন থিটা সমান ইউ, এই দুটোকে সমান করে থিটার ভ্যালু বেরিয়ে এবে, স্রোতের সঙ্গে কোণ মানে এখানে জাস্ট 90 ডিগ্রিটা অ্যাড হয়ে যাবে, আর কিছু করার নেই। থিটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাড হয়ে যাবে, স্রোতের সঙ্গে কোণ মানে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এইভাবে না সলভ করে যেরকম আমরা শিখেছি ওইভাবে সলভ করে দেখবে একই আসবে। আসলে একই ওয়েতে সলভ করার চেষ্টা করবে সবগুলো অঙ্ক, তো অঙ্ক বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করো, কিন্তু সিস্টেমটা একই রকম রেখে সলভ করতে শুরু করো, তাহলে দেখবে তোমাদের নিজেদের জিনিসগুলো সুবিধা হবে। কারণ বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে করে, আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে যদি করি তাহলে সুবিধা হবে। এখানে নততলের ক্ষেত্রে বস্তুগুলো নামছে, তাহলে এখানে কার ক্ষেত্রে কত টাইম লাগবে কি হবে সেইগুলো একটু দেখে নেবে, এরকম অনেক সময় দিয়ে থাকে। ঠিক আছে, এটা সেই বুলেটের আবার একই রকম টাইপের অঙ্ক। এই গ্রাফ গুলো একটু ভালো করে দেখবে, সমত্বরণে যাচ্ছে, সমমন্দনে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, কোনগুলোর ক্ষেত্রে কি ধরনের লেখচিত্র হবে, এগুলো সমান অনেক সময় এমসিকিউ কোশ্চেন দিয়ে থাকে। আর কার আন্ডারের এরিয়াটা কাকে প্রকাশ করবে, এবার সেটা নির্ভর করবে এই কার্ভটা কি। যেমন মনে করো কোনো একটা কার্ভ হয়তো আমরা সময়ের সঙ্গে মনে করো ত্বরণকে দেওয়া আছে, তাহলে মনে করো সাপোজ কোন একটা বললাম এরকম টাইপের হয়তো কার্ভ কিছু একটা আছে, তাহলে তার আন্ডারের এরিয়া কিন্তু তখন বেগকে ডিনোট করবে। কারণ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় ইনটু সময়, তার মানে কেটে গিয়ে বেগের পরিবর্তন আসছে। এবার মনে করো একই জিনিস এখানে তোমার মনে করো সাপোজ বেগের সঙ্গে সময়কে দেওয়া আছে, তাহলে তার আন্ডারে কার্ভটা কাকে ডিনোট করবে, সেটা হচ্ছে তোমার বেগ ইনটু সময়। বেগ মানে হচ্ছে সরল বাই সময় ইনটু সময়, তার মানে তখন সরণকে ডিনোট করবে। তাহলে জাস্ট দুটো অ্যাক্সিস কে গুণ করে নিলে আন্ডারের কার্ভটা কাকে ডিনোট করছে আমরা কিন্তু সহজে বলে দিতে পারি। ঠিক আছে, এরপরে আর কয়েকটা প্রবলেম জাস্ট রয়েছে, সেগুলো নিজেরা দেখবে, দিয়ে একটু ভালো করে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, ওইগুলোর মতন করে করলেই। তাহলে আজকে এতদূর পর্যন্ত থাক, তারপরের দিন আবার পরের ইউনিট থেকে শুরু।